السلام عليكم ورحمه الله وبركاته. আজকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে একজন শেয়ার করছে এই যে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একজন রিকশাওয়ালা সে তার পা নাই এই যে রিকশাওয়ালাটা তো তার পা নাই এইটা একজনে ভিডিও করছে ভিডিও করে কন্টেন্ট তৈরি করছে এটা ভাইরাল হয়েছে আমি জানি না তার কি উদ্দেশ্য তো আমি যে উদ্দেশ্য করে এই ভিডিওটি করছি সেটি হলো যে আপনি আপনি যার ভিডিও করছেন সে জানে কিনা এটা একটা বিষয় এটা তা জানো কোনো এটা আলাদা প্রসঙ্গ কিন্তু আপনি যাকে নিয়ে ভিডিও করলেন একে নিয়ে ভিডিও করার থেকে তাকে যদি ওই যে যে পা দিয়ে সে এক পা দিয়ে রিক্সা চালাচ্ছে তাকে যদি বিকল্প একটা পার ব্যবস্থা করে দিতে পারতেন সেটা মনে হয় বেশি ভালো হতো কিন্তু হয়তো বা দেখেনি আমি এখানে কি এরপরে জীবনে আমার কোনো অভিযোগ নাই যাই হোক হ্যাঁ এটা এই ভিডিওটা থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি সেটা হলো আপনার যে আমাদের দেশে অনেক আমি আমার যেখানে দোকানে বেশিরভাগ ভিক্ষুকই হাত পাও সচল আছে তারা ভালো আছে তারা এসে ভিক্ষা করে ভিক্ষা না করে নিজে কর্ম করে খাচ্ছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিজের হাতে উপার্জনের থেকে উত্তম খাবার আর কিছুই নেই তো ভিডিওটা এতটুকুই ছিল